নমস্কার ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার এবং ফাইভ সেমিস্টার এবং সিক্স সেমিস্টারে আপনারা ভর্তি স্লিপ কাটাবেন। তো আমার নাম সুজয় সরকার, আপনারা দেখছেন টেক সুজয় সিএসসি। আপনারা যদি আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করেন, অবিলম্বে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন লেটেস্ট আপডেট ভিডিও সবার আগে পেতে। তো গাইস, দেখতে পাচ্ছেন আমরা সরাসরি গঙ্গারামপুর কলেজের ওয়েবসাইটে চলে এসেছি। এখানে আপনাদের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। এখানে আপনাদের ইউজার আইডি এবং ডেট অফ বার্থ দিয়ে লগ ইন হতে হবে। তো সেম প্রসেস সব স্টুডেন্টের ক্ষেত্রেই, আপনারা ফার্স্ট সেকেন্ড থার্ড যে সমস্ত সেমিস্টারগুলো আছে সব সেমিস্টারে একই প্রসেসে আপনাদের লগ ইন হতে হবে। তো আমরা আইডি এবং ডেট অফ বার্থ দিয়ে দিয়েছি, তারপর লগ ইন বাটনে ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেটের নাম সমস্ত কিছু চলে এসেছে। এখানে আপনাদের মেক পেমেন্টে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর গাইস, এখানে আপনাদের দেখতে পাচ্ছেন সরাসরি আমরা মেক পেমেন্টে অনলাইনে ক্লিক করব। ক্লিক করার পর গাইস এটা পেমেন্ট করতে পারবো। তো মেক পেমেন্টে আমরা ক্লিক করে দিচ্ছি। তো এখানে গাইস আপনাদের অনলাইন পেমেন্ট এখানে ক্লিক করতে হবে সাবমিটে। তো গাইস কিছু সময় ওয়েট করতে হবে, তারপরে প্রসেসিং লোডিং নিবে। এখানে আপনাদের পেটা করতে হবে। তো এখানে আপনারা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই এবং গুগল পে দিয়ে পে করতে পারবেন। তো আমরা যেহেতু ডেবিট কার্ড আছে, তো আমরা ডেবিট কার্ড দিয়ে পেটা করব। তো সমস্ত ডিটেল সঠিকভাবে পে করার পর আমরা পে না ক্লিক করে দেব। তো ক্লিক করার পর গাইস কিছু সময় ওয়েট করে নেব, সবসময় সার্ভার ভালো থাকে না এখানে। তো আমরা কিছু সময় ওয়েট করে নিচ্ছি। তো আপনারা বাড়িতে বসে নিজের মোবাইল ফোন দিয়ে পেটা করে নিতে পারবেন। আমি আপনাদের ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাইরেক্ট সরাসরি ওয়েবসাইটে চলে যাবেন। সেন্ড এনিওয়ে ক্লিক করে দেব। তো ট্রানজ্যাকশন ফেল গাইস, একটু সার্ভারের প্রবলেম ছিল, তো আবার পে করে দিচ্ছি, সেম প্রসেস। তো গাইস দেখতে পাচ্ছেন এবার আমাদের পেটা নিয়ে নিয়েছে সঠিকভাবে। এইভাবে আপনারা খুবই সহজে পেটা করে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো গাইস দেখতেই পাচ্ছেন অন স্ক্রিন আমরা পেটা করে দিয়েছি। এখানে আপনাদের সমস্ত ডিটেলস ক্যান্ডিডেটের চলে আসবে। তো কিছু সময় ওয়েট করে নিন। তো গাইস দেখতে পাচ্ছেন প্রসেসিংয়ে চলে গিয়েছে। এখানে সেন্ড এনিওয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর গাইস নেক্সট পেজ চলে আসবে। এখানে দেখতেই পাচ্ছেন কাস্টমারের ডিটেলস শো হচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছেন এইভাবে কাস্টমারের ডিটেলস আপনারা বের করে নিতে পারবেন, ভর্তির স্লিপটা আপনারা কাটাতে পারবেন। তো গাইস খুবই সহজ পদ্ধতি, আপনারা যদি না করে থাকেন ইউজ করুন। আপনাদের মোবাইল ফোন দিয়ে আপনারা পে করে আপনারা খুব সহজ পদ্ধতিতেই আপনারা ভর্তিটা হয়ে যেতে পারবেন। তো আজকের জন্য ব্যাস এটুকু। আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখাবেন নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।